فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ইবাদার আরেকটা প্রকার, সাত নম্বর প্রকার আমরা উল্লেখ করেছি যে দৈনন্দিন আমরা অভ্যাসগত বা প্রয়োজনগত কারণে যে সমস্ত কাজকামগুলো করি সেগুলোকেও ইবাদতে পরিণত করা যায়, এগুলোও এক প্রকার ইবাদা হতে পারে। যেমন আমরা ঘুমাই, গোসল করি, রান্না করি, তরি তরকারি কাটি, তারপরে হলো বাজার ঘাট করি, তারপরে হলো মানে যা করি আর কি সারাদিনে, ঠিক আছে, এই সব কাজগুলোও কিন্তু ইবাদত হতে পারে যদি এগুলোর মাধ্যমে আমরা মানে আল্লাহর সন্তুষ্টির পথে চলার নিয়ত করি, যে এগুলোর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টির পথে চলবো, আল্লাহর হারাম থেকে আমি দূরে থাকবো, তাহলে কিন্তু এই কাজগুলো আপনি সন্তানকে পড়াচ্ছেন, সন্তানকে লালন পালন করছেন, বা একজন একজন পুরুষ তার স্ত্রীকে স্ত্রীর জন্য ব্যাংক ব্যালেন্স পাঠাচ্ছে, অথবা তার জন্য কিছু কেনাকাটা করছে, এই সবগুলো ইবাদা হিসেবে গণ্য হবে যদি মানে আল্লাহর সন্তুষ্টির পথে চলার তার নিয়ত থাকে, যে এগুলো দ্বারা আমার উদ্দেশ্য হলো যে আমি নিজে আল্লাহর পথে চলবো, আল্লাহর সন্তুষ্টির পথে থাকবো, আল্লাহর সন্তুষ্টির পথের বাউন্ডারি আমি অতিক্রম করবো না, হারাম পথে আমি পা বাড়াবো না, এবং আমি আমার স্বামীকে বা আমি আমার স্ত্রীকে, আমি আমার সন্তানকে, আমি আমার পিতামাতাকে, সবাইকে আমি নিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চাই, তাদেরকেও আল্লাহর সন্তুষ্টির পথে হেল্প করতে চাই। এইভাবে যদি আমাদের নিয়ত সৎ থাকে, সৎ নিয়তের মাধ্যমে আমাদের ঘুমটাও ইবাদত হতে পারে, আমাদের গোসলটাও ইবাদত হতে পারে, আমাদের তরি তরকারি কাটবো এটাও ইবাদত হতে পারে, আমাদের ফেসবুক চালাবো এটাও ইবাদা হতে পারে, আমাদের হোয়াটসঅ্যাপ চালাবো এটাও ইবাদা হতে পারে, অর্থাৎ দুনিয়াবি বৈধ সকল কাজই কিন্তু কী হতে পারে, ইবাদা হতে পারে, এখলাসের সাথে যদি আমরা মানে আল্লাহর সন্তুষ্টির পথে চলার যদি সত্য নিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে জি এগুলো আমাদের এবার হতে পারে।